শ্রুতি জানাই, সকাল সন্ধ্যা হরতাল চলছে। জামাতের টানা দুই দিনের হরতাল শেষে বিএনপির দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। সরকারের নৈরাজ্য ও নির্যাতনের প্রতিবাদে এই হরতালের ডাক দিয়েছে বিএনপি। রাজধানীতে সকালে তেজগাঁও সাত রাস্তার মোড়ে তিনটি ককটেল ফাটায় হরতাল সমর্থনকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া হরতালের সমর্থনে নিউ মার্কেটের সামনে থেকে যুবদল কর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় তারা রাস্তায় আগুন ধরিয়ে দিলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে দুজনকে আটক করে পুলিশ। এদিকে হরতালের যে কোনো নাশকতা এড়াতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের পরপর নয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থনকারীরা। এ সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে 10টা নাগাদ এই ঘটনা ঘটে। এদিকে সকালে রাজধানীর পান্থপথ এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করে ছাত্রদল। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ছাত্রদল হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় তারা সেখানে বেশ কয়েকটি ককটেল ফাটায়। পুলিশ আসার আগেই সেখানে থেকে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।